এদিকে বিশ্বকাপের টিকিট বিক্রির তারিখও ঘোষণা করেছে আইসিসি। 25 আগস্ট থেকে ধাপে ধাপে অনলাইনে বিক্রি হবে প্রস্তুতি ম্যাচ সহ বিশ্বকাপ টিকিট। 25 আগস্ট স্বাগতিক ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ। বাংলাদেশের সব ম্যাচের টিকিট বিক্রি হবে এদিন। গুয়াহাটি ও থিরুবান্থারাপুরে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট বিক্রি হবে 30 আগস্ট। পরের দিন চেন্নাই, দিল্লি ও পুনের ভারত ম্যাচ। 1 সেপ্টেম্বর ধর্মশালা, লখনৌ ও মুম্বাইয়ের টিকিট। পরের দিন ভারতের বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ। 3 সেপ্টেম্বর আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে বিগ ম্যাচের টিকিট পাওয়া যাবে। সবশেষ 15 সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনালের টিকিট ক্রয় করতে পারবে দর্শকরা। অনলাইনে টিকিট কেনার আগে আগ্রহীদের বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্টার করতে হবে। বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তোলার স্বপ্ন পূরণ হলো সাধারণ মানুষের। বসুন্ধরা সিটি শপিং মলে দিনভর দীর্ঘ সারি, ক্রিকেট বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের স্মারককে কাছ থেকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই এসেছিলেন, কেউ কেউ ঢাকার বাইরে থেকেও। সবার চাওয়া একটাই, সাকিবের হাত ধরে ফিরুক বিশ্ব সেরার স্মারক। স্বপ্নের টানে ছুটে আসা, সেন্ট্রাল রোড থেকে সন্তানদের নিয়ে এসেছেন দুই ভাই। নতুন প্রজন্ম জয় করবে বিশ্ব, ওড়াবে লাল সবুজের পতাকা। বাংলাদেশের জার্সি গায়ে সেই অনুপ্রেরণা দিতে আর নিতে লাইন ধরে এগিয়ে চলা, যেখানে নেই ক্লান্তি, অপেক্ষার প্রহর গোনায় বিরক্তি। ক্রিকেট পাগল সাতজনের এই পরিবার সহাস্যে স্বর্ণালী ট্রফির সাথে বুধবারটা স্মরণীয় করে রাখলেন। একদিন হয়তো বাংলাদেশ জিতবে, এবার না হলেও, কিন্তু আশা করি যে এইবারই যেন জিতে। বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কিনা যাই না, জাস্ট ট্রফিটা যাতে কাছ থেকে দেখতে পারে এই জন্য নিয়ে আসা। প্রথম থেকে বাংলাদেশ যখন খেলে তারা সারাক্ষণ টিভিতে বসে থেকে মানে খেলা এনজয় করে। বসুন্ধরা সিটি শপিং মলে দিনভর এমন নানা স্মৃতির ডালি পূর্ণ করে ফিরেছেন শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ। হৃদয়ের গোপন কুঠুরিতে জমা রাখা বাংলাদেশের বিশ্বজয়ের আকাঙ্ক্ষাটা আরও একটু জোরালো করার চেষ্টা। আপনি কোথা থেকে আসছেন? কলকাতা, বিধাননগর থেকে আসছি। কোথা থেকে? কলকাতা। হ্যাঁ, বিশ্বকাপ ট্রফি তো আবার সেই ভারতে যাবে ঘুরে। আমি বাংলাদেশ সাপোর্ট করি, বাংলাদেশ জিতবে, ট্রফি আনবে। 3টার সময় রওনা দিচ্ছি গোপালগঞ্জ থেকে ভাই, ট্রফি দেখার জন্য। ট্রফিটা দেখে খুব আপন মনে হচ্ছে, আশা করি আবার এই ট্রফি বাংলাদেশে ফিরে আসবে। সকাল থেকে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি দেখতে আর ছবি তুলতে ভিড় জমতে থাকে পান্থপথের বিশাল শপিং মলের সামনে। এরপর আনন্দ উৎসব, সম্মান, সাহসিকতা, শক্তির প্রতীককে সঙ্গী করে চতুর্দিকে ছবি তোলার আয়োজন, ছিল নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ক্লান্তিহীন অপেক্ষা শেষে ছবি তোলার আনন্দে আবেগ আপ্লুত সবাই। গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা, ট্রফির অপেক্ষা অনেক ভাই, কারণ আমাদের কাপটা অনেক প্রয়োজন। এবারে কাপ আমাদের সবার দরকার ভাই, ইনশাআল্লাহ। মানে মনের ভালোবাসা আন্তর থেকে বলা যাচ্ছে আমাদের বাংলাদেশের প্লেয়াররা অনেক ভালো খেলবে ইনশাআল্লাহ। আমার অনেক ভালো লাগছে যে বিশ্বকাপ ট্রফির সঙ্গে আমি ছবি তুলেছি, আমার আব্বু আম্মু ফ্যামিলি ফটো তুলেছি। বাংলাদেশ জিতে যখন আবার এটা নিয়ে আসবে তখন আরো বেশি ভালো লাগবে। ট্রফি দেখেই তৃপ্ত নয়, 19 নভেম্বর সাকিবের হাতে উঠুক শ্রেষ্ঠত্বের স্মারক হয়ে, এমনটাই চাওয়া ক্রিকেট প্রেমীদের। যদি এই ট্রফিটা আমাদের হয়ে যায় আরো ভালো লাগবে, সাকিবের হাতে যখন ট্রফিটা থাকবে আরো ভালো লাগবে। প্রত্যেকটা বাঙালির চাওয়া, প্রত্যেক পুরো বাংলাদেশের চাওয়া যে সাকিব আল হাসানকে যাতে ক্রিকেট বিধাতা যাতে খালি হাতে না ফেরায়, সাকিব মুশফিক তামিমরা যেন শেষ বিশ্বকাপটা নিতে পারে, পাশাপাশি আমরা তাদের জন্য একটা বড় সংবর্ধনা সমর্থন দিতে পারি। যে স্বপ্ন সত্যি হলে দেশে ফিরে আরো বড় পরিসরে হবে ট্রফি উৎসব। অপেক্ষাটা শুরু হলো এখান থেকেই। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আজকালের মধ্যেই ওয়ান ডে অধিনায়ক ঘোষণা করবে বিসিবি, নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক তানভীর আহমেদ। বিসিবির প্রথম পছন্দ সাকিব আল হাসান। এদিকে তামিমের শারীরিক অবস্থা কেন এত দেরিতে জানা গেল তা তদন্ত শুরু করেছে ক্রিকেট অপারেশনস। আর কত অপেক্ষা, কত গুঞ্জন আলোচনা হলে তবে জানা যাবে নতুন ওয়ান ডে অধিনায়ক। আসলে তো জানাই সাকিব আল হাসানই হচ্ছেন অধিনায়ক, আটকে আছে নানা যদি কিন্তু আর শর্তের বেড়া জালে। আজকালের মধ্যেই যা ঘোষণা, হয়তো আজকে কালকের মধ্যেই করে ফেলার জন্য চেষ্টা করা হবে। যে তালিকায় বোর্ডের প্রথম পছন্দ সাকিব,
সবচেয়ে ভাইটাল প্লেয়ার সারা ওয়ার্ল্ডের যদি আমরা বলি অলরাউন্ডার হিসেবে সাকিব অনবদ্য একজন। সো ওর নামটা সবার এক্সপিরিয়েন্সের দিক থেকে হোক, পারফরমেন্সের দিক থেকে হোক, সব কিছু মিলে কিন্তু ওর নামটাই সবার আগে আসার কথা। সেই জন্য সাকিবের নামটা এসছে এবং সে দুইটা ফরম্যাটে অলরেডি ক্যাপ্টেন আছে। জরুরি বোর্ড সভা করে অধিনায়ক ঠিক করতে না পারার ব্যাখ্যা দিলেন এই পরিচালক। আনুষ্ঠানিকতা, এটা নিয়ম। আমরা ক্যাপ্টেনের নাম ডিক্লেয়ার করতে গেলে বা ক্যাপ্টেন কে হবে সেটা নির্ধারণ করতে হলে সেটা বোর্ড সভা থেকে হতে হয়। গতকালকে আমাদের সকলের সব মতামতগুলো সেখানে দিয়েছি। সো এই তিনজনের থেকে যে কোনো একজন যদি হয় তাহলে সেটাই হবে বোর্ডের সিদ্ধান্ত। তামিমের হঠাৎ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে এমন বিপদে বিসিবি। কিন্তু শারীরিক অবস্থার দুরবস্থা কেন আগে থেকে জানল না বোর্ড, সেই প্রশ্নের উত্তর খোঁজার কাজ শুরু হয়েছে। একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের ক্রিকেট অপারেশনকে, চেয়ারম্যানকে মুখ্য করে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের যেই মেডিকেল টিম আছে, আমাদের যে ট্রেনার আছে, তামিম সহ সবাইকে নিয়ে একসাথে বসে এখানে কোথায় ল্যাকিংসটা ছিল বা কোথায় ভুল বোঝাবুঝিটা ছিল বা কোথায় কী ছিল সেটাকে ফাইন্ড আউট করার জন্য। অধিনায়কত্ব ছেড়ে দিয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে থাকতে রিহ্যাব শুরু করেছেন তামিম ইকবাল। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। কাল ঢাকায় এসেছেন হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে অব্যাহত ক্রিকেটারদের অনুশীলন। সকাল 10টায় শুরু হয় অনুশীলন। হালকা ওয়ার্ম আপ আর রানিং এর পর ফিল্ডিং সেশন করেছে নাজমুল হোসেন, মেহেদী মিরাজরা। এদিন ওপেনারদের নিয়ে আলাদা কাজ করেছেন সহকারী কোচ নিক পোথাস। ইনডোরে ব্যাটিং সেশন করেছেন মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বিরা। এছাড়া স্পিনাররা ব্যস্ত ছিল রঙ্গনা হেরাথের পাঠশালায়। আজ ক্রিকেটারদের অনুশীলনে যোগ দেবেন হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। অন্য কোচরা আগেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। আজকালের মধ্যে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড দেবার কথা। ফুটবলের খবর জানাবো। এবার জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে হাজিরা দিলেন ফুটবল ফেডারেশনের উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নিষিদ্ধ আবু নাইম সোহাগের মতো তার বিরুদ্ধে অভিযোগ, ফুটবল ফেডারেশনের টাকা আত্মসাত, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের। কিন্তু মাহফুজা আক্তারের দাবি এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। নিষিদ্ধ আবু নাইম সোহাগের পর দুদকের তলবে হাজির বাফুফে উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফুটবল ফেডারেশনের টাকা আত্মসাত, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার। সকালে দুদকের প্রধান কার্যালয়ে হাতে একাধিক ফাইল নিয়ে আসেন মাহফুজা আক্তার। উপপরিচালক ইয়াসির আরাফাত প্রায় দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তাকে। বেরিয়ে যাওয়ার সময় চেষ্টা করেন গণমাধ্যমকে এড়িয়ে যেতে। পরে ফুটবল ভবনে কথা বলেছেন সংবাদ মাধ্যমে, স্পষ্ট করেন কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুদকে। এটা আমার ইমেজ খারাপ করা আর কিছু না। এই দুদককে সাহায্য করার জন্য সেখানে গিয়েছিলাম, যেহেতু ডেকেছে তাদেরকে তো অবশ্যই আমার লিখিত অভিযোগ তাদের। আমার সমস্ত এভিডেন্স গুলো ওনারা চেয়েছে, আমার ব্যাংক ডিটেলস চেয়েছে, আমার NID, আমার পাসপোর্ট, আমার টিন, সমস্ত কিছু তাদেরকে দিয়ে দিয়েছি যে আপনারা যেভাবে খুশি ইনভেস্টিগেট করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এর আগে 2021 সালে কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠলেও তা প্রমাণিত হয়নি। ফুটবলে তো অবশ্যই সম্মানহানি হচ্ছে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। সবার আগে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। একই দিন আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজেরও দল চূড়ান্ত করেছে পিসিবি। আফগানদের বিপক্ষে 18 আর এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামামুল হক। দুই স্কোয়াড একই, শুধু এশিয়া কাপে নেই সৌদ শাকিল। ঘরোয়া আসরে নজর কেড়ে ডাক পেয়েছেন তাইয়েব তাহির। প্রায় দুবছর পর ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন শান মাসুদ। দুই স্কোয়াডেই অধিনায়ক বাবর আজম আর তার সহকারী শাদাব খান। এছাড়া ফখরজামান, রিজওয়ান, শাহিন শাফরিদিদের পাশাপাশি নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র, সালমান আলীদের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। এশিয়া কাপের আগে 22-26 আগস্ট আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে পাকিস্তান। এরপর 30 আগস্ট পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হবে এশিয়া কাপ।
এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।